আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। তো ডিউ টু কোভিড-19 আমরা একটা সত্যি খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, একটা গৃহবন্দী অবস্থা কাটাচ্ছি। তো এক্ষেত্রে বিশেষ করে যে সমস্যাটা দেখা দিচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে, তাদের স্কুল বন্ধ, প্রাইভেট টিউশন বন্ধ, সব কিছুই বন্ধ। তো তারা সত্যিই জানে না যে তাদের সামনে কোন পরীক্ষাটা আসবে বা কোন পরীক্ষাটা হবে বা তারা কিভাবে প্রিপারেশন নেবে, কারণ সব দিক থেকে হেলথ মোটামুটিভাবে বন্ধ। যদিও আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু নিউজ চ্যানেলে আপডেট দেওয়া হচ্ছে তাদের পড়াশোনায় হেল্প করার জন্য বিভিন্ন রকমের ই স্কুল যেটা সেটা চালু হয়ে গেছে, বা স্কুল থেকেও বা সরকারের পক্ষ থেকেও আমি দেখেছি যে কিছু কিছু সরকারি স্কুলে বা বিভিন্ন প্রাইভেট স্কুলগুলোতেও বাই হোয়াটসঅ্যাপ যে কোনোভাবে একটা করে স্টাডি মেটেরিয়ালস দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং প্রত্যেকেই বিভিন্নভাবে চেষ্টা করছে যাতে স্টুডেন্টদের পড়াশোনার দিকটা কোনোরকমভাবে খামতি না হয়, গাফিলতি না হয়, তারা যাতে কিছু একটা পড়তে পারে বা কিছু কোনোভাবে নিজেদের পড়াশোনাটাকে কন্টিনিউ করে যেতে পারে। তো সেক্ষেত্রে আমার যেটা বেসিক্যালি মনে হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এটা একটা অনেকটা বড় সময় পাওয়া গেছে, স্পেশালি যারা এবছর মাধ্যমিক দিতে যাবে বা সেই 9-10 স্ট্যান্ডার্ডে আছো, তো তাদের ক্ষেত্রে সব থেকে বড় ব্যাপার হলো এই সময় অনেকটা সময় পেয়ে যাচ্ছে। যদিও আমরা জানি যে টোটাল সিলেবাস বা এডুকেশন সিস্টেমটা এখন অনেকটা বদলে গেছে এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো কোনো একটা বিষয়, সেটা যে কোনো বিষয় হোক না কেন, সেই বিষয় আনসার করতে গেলে আমাদের যেটা করতে হবে টেক্সট বইটা কিন্তু ভীষণভাবে আমাদেরকে খুঁটিয়ে পড়ে নিতে হবে, মানে কোথাও কোনো বাদ থাকলে চলবে না। রেফারেন্স বই তো অবশ্যই আমরা পড়বো, কিন্তু প্রধানভাবে যে বইটা পড়তে হবে সেটা কিন্তু টেক্সট বই, এবং সেটা অবশ্যই ভীষণভাবে খুঁটিয়ে A to Z, লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড আমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। তো সেক্ষেত্রে কী হয়েছে, এক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা সময় পেয়ে গেলাম, যে সময় কিন্তু আমরা বইটা অ্যাটলিস্ট খুব ভালোভাবে মনে করে পড়ে নিতে পারবো। তো এক্ষেত্রে আমার সাজেশন হবে, যেহেতু সময়টা তোমরা অনেকটা পেয়ে গেছো, প্রত্যেকটা চ্যাপ্টার সেটা যে কোনো বিষয় হোক, বা বেসিক্যালি আমি ফিজিক্যাল সায়েন্সের কথাই বলতে পারি, ফিজিক্স কেমিস্ট্রি দুটো ভাগ করা আছে, তো ফিজিক্সের চ্যাপ্টারগুলো এবং কেমিস্ট্রির চ্যাপ্টারগুলো অবশ্যই খুব ধরে ধরে পড়ো এবং সেখান থেকে টেস্ট পেপার বা মডেল কোয়েশ্চেন দেখে কোয়েশ্চেন অ্যান্সারগুলো রেডি করার চেষ্টা করো এবং অবশ্যই লেখার অভ্যাসটা করো, কারণ ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু ভীষণ ছোটো ছোটো মিস্টেক হয় এবং সেই মিস্টেকের জন্য কিন্তু পুরো নাম্বারটাই চলে যায়। তো একটু লেখা প্র্যাকটিস করো, একটু বইটা থরলি পড়ার চেষ্টা করো বিভিন্ন মডেল পেপার দেখে, আর যদি কোনোরকম হেল্প লাগে, যদি কোনোরকম তোমাদের কোয়ারিজ থাকে বা কোনো হেল্প আমার থেকে দরকার হয়, অবশ্যই সেটা আমার ইউটিউব চ্যানেল ইজি টু ফিজিক্সে কমেন্ট করে জানিও, আমি ডেফিনেটলি ট্রাই করব তোমাদের সেই কমেন্ট অনুযায়ী তোমাদের জন্য ভিডিও বানাতে। আর সময়টা অনেকটা গৃহবন্দী অবস্থা কাটাচ্ছি আমরা, ভালো লাগার কথা নয়, পরিস্থিতিটা ভালো লাগার মতোও নয়, তবুও এই সময়টাকে পেয়েছে যখন ইউটিলাইজ কিছুটা করতেই হবে। পড়াশোনার মধ্যে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, বাড়িতে থাকো, আর দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল ইজি টু ফিজিক্স। থ্যাংক ইউ।